আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখানতে আমার এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম। আমি প্রথমে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা যুব সমাজকে কিসের মেসেজ দিচ্ছি, আমরা কিসের কন্টেন্ট ক্রিয়েট করছি? আমরা ইউটিউবে অনেক অপ্রাসঙ্গিক কন্টেন্ট ক্রিয়েট করতেছি না? এটা কি আমাদের ব্যাক যারা আসবে জেনারেশন তাদের জন্য কি আদৌ কি মঙ্গলকর, নাকি আমরা পশ্চিমাদেরকে ফলো করে কন্টেন্ট ক্রিয়েট করতেছি? এটা কি আদৌ আমাদের সমাজের জন্য কি মঙ্গলকর হচ্ছে? তো এটাই আমার প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে এটাই আমার বলা। তো বর্তমানে একটা জিনিস খুবই লক্ষণীয়, সেটা হলো যে ফ্রি ফায়ার এবং পাবজি গেমস এতটাই নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যুব সমাজ, যেখান থেকে রক্ষা করা একমাত্র আল্লাহই জানে এটা কি আসল আদৌ কি সম্ভব কি না। দ্বিতীয় যে বিষয়টা দেখা যাচ্ছে, আমরা কন্টেন্ট ক্রিয়েট করার সময় এমন কিছু জিনিস ভিডিওতে করে দিচ্ছি যেটা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য একদমই যথেষ্ট। আমরা যে পশ্চিমাদের যে কালচারগুলো ফলো করতেছি এটা আসলে কতটা যুক্তিসঙ্গত আমার বোধগম্য হচ্ছে না। তো বর্তমানে ইউটিউবে যদি কন্টেন্টের দিকে একটু ফলো করি, ওখানে দেখা যাচ্ছে শুধু হচ্ছে একটা ছেলের সাথে একটা মেয়ের অবৈধ প্রেমের সম্পর্ক স্থাপন করা। তো আদু কি এগুলো ইসলামে বৈধতা স্বীকার করে? মানুষ মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয় মানুষ বলতেই। তো ভুল থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যে মেসেজগুলো ইউটিউবে দিচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটররা আমরা যে মেসেজগুলো ইউটিউবে দিচ্ছি আমাদের যুব সমাজকে, আমাদের পরবর্তী প্রজন্মকে, ওরা এর চেয়ে কিন্তু খারাপ কিছু করবে বা এটাই শিওর, ওরা এর চেয়ে ভালো কিছু করবে না, এর চেয়ে খারাপ কিছু করবে। তো যারা আমরা মুসলমান ধর্মীয় ধর্মে বিশ্বাসী, আশা করি এই পাপা কাজে লিপ্ত প্রেম ভালোবাসা, এই লিপ্ততা আকর্ষণটা, এগুলো থেকে, এরকম কন্টেন্ট থেকে যেন আমরা একটু দূরে থাকি। আর যে বিষয়টা আমার মনে হচ্ছে ফোকাস করা উচিত, আমাদের ড্রেস আপগুলো এমন হচ্ছে যে মেয়েদেরকে আমরা ছেলে বানাই দিচ্ছি। তো এটার জন্য আমার মনে হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা চ্যানেল ওনার, তাদের এই বিষয়টা খুব নজরে আসা উচিত। আমার মনে হচ্ছে যে এমন কিছু ইউনিক কাজ করা উচিত যে কাজগুলো থেকে বর্তমান জেনারেশন যারা আছে বা পরবর্তী জেনারেশন যারা আছে ওরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবে, নিজে স্বাবলম্বী হবে, ওরকম মনে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। আমি বর্তমানে ঈদের যে কয়েকটা নাটক টুকটাক দেখেছি, যে নাটকগুলো প্রত্যেকটাই দেখলাম যে প্রেম ভালোবাসা নিয়ে করা, একটা অবৈধ মেলামেশা অবৈধ মেলামেশা সংযুক্ত করা, এটা বর্তমানে নাটকগুলোতে দেখলাম, শর্ট ফিল্মগুলোতে দেখলাম। আর বর্তমানে তো এমন কিছু অদ্ভুত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে যেগুলো তো আসলে যুব সমাজ তো ধ্বংস হবেই, এটা তো মাস্ট। এখন এটা কথা হচ্ছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা নাটক ক্রিয়েট করেন, তাদের প্রতি অনুরোধ যেন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করা যেগুলো থেকে বাংলাদেশ পাবে অনেক কিছু, বাংলাদেশ পাবে অনেক কিছু। একটা মানুষ চাকরির পিছে না ছুটে নিজেই উদ্যোক্তা হবে, নিজেই কাজ করবে, নিজে শ্রম দিবে, নিজে সব কিছু করবে, নিজের ফ্যামিলি নিজে চালাবে। তো ওরকম কন্টেন্ট ক্রিয়েট করা উচিত, ওরকম ইউনিক চিন্তাভাবনা ব্রেনে ঢুকানো উচিত। এই প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কগুলো মাথার মগজে ঢুকিয়ে আমার মনে হয় না যে কোনো একটা লাভ হবে। তো সুতরাং আমি একান্তভাবে অনুরোধ করি যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, খুব ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করেন, তারা যেন এমন কিছু কন্টেন্ট বেছে নেন যেগুলো হচ্ছে কি
যুব সমাজকে ভালো কাজে উদ্ধৃত করবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, ওরকম কন্টেন্ট যেন প্লিজ অনুরোধ সবাই ক্রিয়েট করেন। আর আর যেন না হয় প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসার অবৈধ সম্পর্কগুলো যেন মানুষের সামনে উপস্থাপন না করা হয়। তো আমি আবারও একান্তভাবে অনুরোধ করি, এমন কিছু ক্রিয়েট করেন কন্টেন্ট যেগুলো থেকে বাংলাদেশ পাবে, যুব সমাজ পাবে, আমাদের পরবর্তী প্রজন্ম পাবে, ওরকম কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। আর আর বর্তমানে এটা না বললেই নয়, টিকটক লাইকিতে মানুষের যেই রকম অশ্লীলতা বিদ্যমান, এটা আসলে আল্লাহ পাক ভালো জানে এটার কোন অবস্থায় চলে যায়। আজকে একটু টিকটকে ফলো করে দেখলাম একটা মেয়ে কি বলে, এদিকে হচ্ছে ইসলামিক গজল, ইসলামিক কোরআন আয়াত এগুলো হিজাব দিয়ে পড়তেছে, একটু পরে দিকে আর একটা গানে নাচে ড্যান্স করতেছে। তো এগুলো আসলে এগুলোকে আসলে কি বলা যায়, এগুলোকে বলা যায় হচ্ছে সুযোগের অপব্যবহার, ডিজিটাল যুগটার অপব্যবহার। আমরা তো ভার্চুয়াল রিলেটেড যুগ বলে থাকি এটাকে। এটা কি আদৌকে আমাদের জন্য মঙ্গলকর হয়েছে নাকি অমঙ্গলকর হয়েছে, এটা আদৌ বুঝতে পারতেছি না। তো আসলে আমরা যে জিনিসটাকে যেদিকে নিয়ে যাই সেটা ওদিকেই তো হবে। আমরা যদি এই এই ইন্টারনেটটাকে যদি ভালো কাজে যদি কাজে লাগাই নিশ্চয়ই এটা ভালো হবে, আর আমরা যদি খারাপ কাজে লাগাই নিশ্চয়ই তো খারাপ হবে। তো আসুন আমরা সবাই এই খারাপকে বর্জন করে ভালোটাকে গ্রহণ করি, আর এমন কিছু ইউনিক মেসেজ শ্রোতাদের আমরা দেই যাতে তারা উপকৃত হয়, সেকেন্ড প্রজন্মরা উপকৃত হয়, বাংলাদেশ কিছু পায়, তাতে তাতে হচ্ছে মনে হচ্ছে যে কন্টেন্টের সার্থকতা আসবে। তো আমি একান্তভাবে অনুরোধ করি, খারাপকে বর্জন করে ভালোকে গ্রহণ করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আর নামাজ কায়েমের চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।